शुभ सन्ध्या, शुभ आनंद सन्ध्या, शुभ यमुना सन्ध्या। आजकेर ए आनंद घन परिवेशे यमुना ग्रुपेर व्यवस्थापना परिचालक, यमुना टेलिविशनेर व्यवस्थापना परिचालक, आमादेर अत्यंत प्रिय मानुष, काछेर मानुष शामीम इस्लाम, अनुष्ठाने उपस्थित यमुना ग्रुपेर परिचालक, आमरा जाके दुखेर समय बेशी जोगाजोग करी काछे पाई, परम दुखेर समय कष्टेर समय पाशे एसे दाड़ाय जे, सेई तो प्रकृत बंधु। सेई आमादेर बंधु, आमादेर बड़ो भाई, अभिभावक अदूत भाई, तार सुयोग्य स्त्री सोनिया मैडम। यमुनार এই মুহূর্তে যমুনাকে যিনি পরিচালনা করছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, আমার প্রিয় সেই ফাহিম, ফাহিম আহমেদ, এবং যে টিম যমুনা, আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের শুভেচ্ছা জানাই এই আনন্দ ঘন পরিবেশে। যুগান্তর পরিবারের পক্ষ থেকে আমরা একই পরিবারের সদস্য। উপস্থাপক কিছুক্ষণ আগে বলেছে পাশের প্রতিষ্ঠান, পাশের বাড়ির, পাশের বাড়ির না, আমরা একই পরিবারের, একই ঘরের। আমরা মনে করি যে ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান, ভাতৃপ্রতিম প্রতিষ্ঠান বলি এই কারণে যে আমরা সেটি অনুভব করি, আমাদের অনুভবে, আমাদের আবেগে, আমাদের ভালোবাসায়। আজকে এই চত্বরে দাঁড়িয়ে আমার দারুণভাবে মনে পড়ছে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, যিনি গণমাধ্যমের স্বপ্ন দেখেছিলেন, সেই নূর ইসলাম বাবুল। আজকে দারুণভাবে তাকে আমার মনে পড়ছে, কারণ এই চত্বরটাও আমি মনে করি নূর ইসলাম বাবুলের চত্বর। এখানে আমরা কয়েকবার মিলিত হয়েছি, ওনার স্পর্শ পেয়েছি, ওনার সাহচর্য পেয়েছি, এটা ভুলবার নয়। আর ওই কক্ষটিতে দিনের পর দিন তিনি এখানে বসে পরিকল্পনা করেছেন, এগুলো হয়তো আজকে স্মৃতি, কিন্তু এগুলোই আমাদের প্রেরণার উৎস, এগুলোই আমাদের দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে, আমাদের সামনের দিকে টেনে নিয়ে যাবে, আমাদের সকল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আজকে আমাদের এই গ্রুপের চেয়ারম্যান অসুস্থতার কারণে আমি শুনেছি তিনি আসেন নাই, তিনি আজকে প্রায় সারাদিন যুগান্তরে ছিলেন। তিনি নিজেই আমাকে বলেছেন যে আমি যেতে চাই, চেয়েছি, ওইখানে গেলে আমার অনেক স্মৃতির কথা মনে হয়, ভালো লাগে, ভালোবাসার বোধ আমি অনুভব করি, কিন্তু আমার শারীরিক অবস্থাটা এত খারাপ যে আমি যেতে পারবো না। আমি বললাম যে আমি তো যাব, বলে আপনি যান। এই যে টান, এই যে মায়া, এর চেয়ে বড় কিছু নাই, বড় কিছু পাওয়ার নাই, ভালোবাসাটাই জীবনের সবচেয়ে বড় কথা। আপনারা যে শ্রম দিয়ে, যে মেধা দিয়ে, যে আপনাদের অর্ধবসায় দিয়ে আজকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি মনে করি যে এর অনুপ্রেরণার উৎসটা হলো নূর ইসলাম বাবুল, আমি মনে করি এর অনুপ্রেরণার উৎস হলো যমুনা গ্রুপ। বর্তমানে যমুনা গ্রুপ যারা পরিচালনা করছেন, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা, তাদের দিক নির্দেশনায় কিন্তু আমরা পথ চলছি, যুগান্তর চলছে, যমুনাও চলছে, পাশাপাশি চলছে। যমুনা মাত্র 8 বছর, কিন্তু যমুনার সংগ্রামের ইতিহাসটা 12 বছরের দীর্ঘ ইতিহাস আন্দোলন। এ কারণে আমি অনেক সময় বলি যে মাত্র 4 মাসে যুগান্তর আত্মপ্রকাশ করেছে এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, আর যমুনা 12 বছর সংগ্রাম করতে হয়েছে। কাজেই যমুনা একটি সংগ্রামের নাম, যমুনা একটি আবেগের নাম, যমুনা একটি ভালোবাসার নাম। আমরা যমুনার জন্য গর্ব করি। টিম যমুনা, আবার আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আজকে কৃতজ্ঞতা জানাই যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আমরা নিশ্চয়ই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। একটি কথা দিয়ে শেষ করতে চাই, সেটি হলো যে আমরা আমাদের মেধা দিয়ে, কর্ম দিয়ে, শ্রম দিয়ে, আমাদের একতা, নিষ্ঠতা এবং সততা দিয়ে আমাদের উপর যে দায়িত্ব বর্তেছে সেই দায়িত্ব আমরা পালন করব, এতে কোনো রকম বিচ্যুতি হবে না। কারণ এটি আমরা বিশ্বাস করি যে আমরা যদি সার্থক হই,
আমরা যদি সফল হই তাহলে সেটি হবে ইতিহাস, আর আমরা যদি ব্যর্থ হই সেটি হবে পরিহাস। আসুন আমরা সফলতার ইতিহাস তৈরি করি, সফলতার গান গাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।